ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য থমাস জেডিহোস্কি এবং স্টাডি সার্কেল লন্ডনের যৌথ আয়োজনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টে একটি কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে থমাস জেডিহোস্কি এবং স্টাডি সার্কেল লন্ডনের যৌথ আয়োজনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য থমাস জেডিহোস্কি, স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোজাম্মেল আলী, বাংলাদেশের সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান ও মানবাধিকার বিষয়ক আইনজীবী ডক্টর রায়হান রশিদ। সেমিনারে বক্তারা ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের ভূমিকা, অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।